শ্লাগ ও মধুরা কেমন আছেন আমি এ নাম আবারও হাজির হয়েছি আপনাদের মাঝখানে তো আজকে ভারতের কিছু কনসপারেসি তারপরে মানে আক্রমণাত্মক কথাবার্তা বিভিন্ন গদি মিডিয়াতে আর কি এগুলি নিয়ে একটু কথা বলবো এবং পাশাপাশি আমে লীগের যারা আছে আর কি তো তাদের নিয়ে কথা বলব এবং কিছু আশঙ্কা এবং আশঙ্কা এবং মানে মানে প্রিকশনারি যে মেজারগুলি আছে ডক্টর ইউনসের প্রশাসন যারা আছেন আমার ভিডিওটা অনেকেই দেখেন আমি বুঝতে পারি আর কি তো তাদের জন্য কিছু টিপস আছে তো প্রথমে আমি আসলে শুরু করবো যে টিপস দিয়ে আর কি তো একজন আমার কমেন্টে আমার একজন দর্শক উনি বলছেন আবু তাহের সাহেব তো আইডি নাম হচ্ছে আবু তাহের তারপরে উনি বলতেছেন এর সাত ঘন্টা আগে উনি এটা কমেন্ট দিয়েছেন আর কি তো উনি বলছেন যে গভর্নমেন্ট শুড ব্যান্ড ওয়ান থাউজেন্ড অ্যান্ড ফাইভ হান্ড্রেড টাকা নোটস অ্যান্ড ইস্যু নিউ নোটস অ্যান্ড ফিফটিন ডেজ টাইম টু ডিপোজিট ওল্ড নোট টু এক্সচেঞ্জ তো উনি বলতেছেন যে এক হাজার এবং পাঁচশো টাকার নোটগুলি একেবারে পনেরো দিনের সময় বেঁধে দিয়ে পুরনো সব নোটগুলি মানে ফেরত নিয়ে এটা আসলে এই দুটার নোট ব্যান করে দেওয়ার কথা বলছেন আর কি তো এইটা আসলে কেন কারণ হচ্ছে যে আমরা মানে চার তিন চার দিন আগে পাঁচ দিন আগে আমরা দেখতেছিলাম যে ইডি মানে ভারতে আমাদের যারা আছে আর কি মানে প্রশাসনের মধ্যে যারা নাকি মানে অভিযানগুলি গুলি তদারকি করেন বা নিজেরা অভিযান পরিচালনা করেন তো তাদের মধ্যে ইডি একটা ইয়ে আছে ইনস্টিটিউট আছে তো তারা ঝাড়খণ্ড আহ ওয়েস্ট বেঙ্গল এবং মানে ত্রিপুরা এসব জায়গাতে সতেরোটা জায়গাতে কি মানে মানে অভিযান পরিচালনা করেন তারা তো এখানে এরকম একটা দা ইকোনমিক টাইমস এরকম একটা নিউজ দিয়েছিল এটা মানে একটু তিন চার দিন পুরনো আর কি তো এখানে তারা টাইটেল দিয়েছে যে ইডি রেডস ইন ঝাড়খন্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইলিগাল বাংলাদেশি ইন ফিল্টারেশন কেস তো তারা যেটা বলতে যাচ্ছে যে এখানে শত শত কোটি টাকা পাচার হচ্ছে তো আহ এগুলির ব্যাপারে এবং অনুপ্রবেশকারী ওদের বরাবরই কনসার্ন তো এখন আমার কথা হলো কি যে আওয়ামী লীগের যারা আছেন আর কি তো আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে আমরা আসলে রোহিঙ্গা বলতে পারি আর কি হ্যাঁ তারা যেই অবস্থা তাদের পোঁছাইছে আর কি মানে ভারত হচ্ছে তাদের মানে দেশ এবং বাংলাদেশ হচ্ছে যে তাদের শত্রু রাষ্ট্র ব্যাপারটা এরকম আর কি মানে ভারতে বসে তার নেত্রী ওখানে ফোন আলাপ করে বিভিন্ন নেতাদের সাথে উস্কে দেয় ট্রাম্পের প্ল্যাকার্ড নিয়ে তারা নানা রকম জায়গাতে অভিযান চালায় এবং মানে সমন্বয়কারীদের পোস্ট থেকে আমরা বুঝতেছিলাম জানতেছিলাম যে আহত লীগ বলেও এরকম একটা মানে লীগের কনসেপ্ট তারা চালু করছিল আর কি পঙ্গু হাসপাতালের যে আহতদের কি বলে যে যে মিটিং থেকে আমরা তাদের ফাইন্ডিং সচিবালয় আমরা দেখছি তো দেখেন আওয়ামী লীগটা গেছে এবং আমাদের আসলে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রতি মানে সহানুভূতি এবং সহমর্মিতা আসলে থাকা উচিত আর কি যেই কারণে জামাত ইসলামের আমির সাহেব উনি বারবার বলতেছেন যে তাদেরকে ফ্যাসিস্ট বলাটা তার পছন্দ না আর কি তো আসলে আমরাও বুঝি যে আসলে মানে আওয়ামী লীগের প্রতি একটু মায়া দয়া এগুলি দেখিয়ে তাদেরকে আবার কাছাকাছি নিয়ে আসা উচিত আর কি কারণ তারা যেভাবে নির্মমভাবে পনেরোশো অধিক ছাত্র জনতাকে হত্যা করছে মানে বিশ হাজারের উপরে পঁচিশ হাজার মতো আর কি ছাত্র জনতাকে আহত করেছে আর কি এই জুলাই আগস্টের কথা বলছি এবং মানে চোখে চোখ কেড়ে নিয়েছে পাঁচশো জনের উপরে মানে দৃষ্টি শক্তি হারিয়ে ফেলেছে বা তারা মানে একেবারে ক্রিটিক্যালি ইনজুয়ার্ড আর কি তো আসলে আমরা ভুলে যাই আমরা লীগকে ডেকে নিয়ে আসি এবং তাদেরকে যে ভারত যে পানিশমেন্টটা দিচ্ছে এটা আমরা দেখতে পাচ্ছি কারণ আমি আজকে যমুনা টেলিভিশনের একটা ক্লিপ দেখতেছিলাম যে একসাথে একটা বাসা থেকে আটজন গোপালগঞ্জের মানে আওয়ামী লীগের কর্মীদেরকে উদ্ধার করেছে তো আমি আসলে ফিরে যাই আমি প্রথমে যে ওই আবু দাহের সাহেবের যেই কমেন্টটা আমি পড়লাম আর কি তো এই সতেরোটা জায়গাতে যে অভিযান পরিচালনা করলো ইডি সেখানে আমি আমার আগের ভিডিওগুলোতেও বলছি আর কি যে ওখানে প্রচুর বাংলাদেশি এক হাজার পাঁচশো টাকার বান্ডিল আমি দেখছি যে বাক্স ভরে ভরে মানে ট্রাঙ্ক ভরে ভরে তারা টাকাগুলি পাচার করেছে তো এখানে আমাদের আমার একটা এর জায়গা ছিল কি যে আমি রিসেন্টলি দেখছি বাংলাদেশের মানে ব্যাংকের গভর্নর বা অর্থ উপদেষ্টা যারা আছেন তারা বলতেছেন যে ডলার আছে কিন্তু টাকা নাই তো টাকা গেল কি তা আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যে এই টাকাগুলি সব ক্যাশ টাকাগুলি আওয়ামী লীগের এই গোপালীরা যারা আছে আওয়ামী লীগের মানে সিডি গ্রেডের যারা আছে মানে তাদের ইনস্ট্রাকশন এগুলো সব ভারতে নিয়ে গেছে আর কি এবং আমরা তো দেখছি যে ভারত কিভাবে বর্ডার খুলে দিয়ে তারা মানে ওই পারে আশ্রয় দিয়েছে মানে ত্রিপুরাতে মানে নানা রকমের মিছিল করা মিটিং করার এইসব প্ল্যান প্রোগ্রাম তাদের ছিল আর কি তো এটা আসলে কি যে ওই তারা এরকম করছিল আর কি হ্যাঁ ওই কম্বল চোর যে ছিল মানে দা তার কোন একটা ভিডিওতে আহ বলেছিলেন যে আহ সেই কম্বল চোর টাকা পয়সা নিয়ে ভারতে পালা যায় এবং তাকে ওই রাস্তায় সড়ক দুর্ঘটনায় তার ফুল ফ্যামিলি মারা যায় আর কি তো এইটা একটা ভারতের অ্যাগ্রেশন এটা টিপিক্যাল একটা ভারতের ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের এই টাকার ক্রাইসিস তৈরি করে দেওয়া একসাথে ষোলো মানে সতেরোটা ষোলোটা জায়গাতে সতেরোটা জায়গাতে তারা অভিযান করে এই টাকাগুলি তারা লুট করতেছে এবং এখানে তো একটা ভয়ের একটা ব্যাপার আছে যে যাদের গোপালীদেরকে তুলে নিয়ে গেল তারা তো তারা কেন নিল তারা তো আমেলি হচ্ছে তাদের বন্ধু শেখ হাসিনা হচ্ছে মানে স্বামী স্ত্রীর সম্পর্ক আর কি তো সেই জায়গাতে একটা কনসার্নের জায়গা কি যে ধরেন বাংলাদেশে আগামীতে যে জঙ্গি বা জঙ্গি আচরণগুলি হতে পারে তো এরা গোপালীদেরকে আবার ট্রেনিং ট্রেনিং দিয়ে আবার এদিকে পাঠায় দেয় কিনা এটা একটা টেনশনের বিষয় আর কি তো আমি অনেকবারই আমার পোস্টেও কমেন্ট করেছে যে মানে আমি লীগের আদর্শেরই লোকজন যে এই দলটাকে নিষিদ্ধ করলে তারা মানে মানে আন্ডারগ্রাউন্ডে চলে যাবে আর কি তো এই ভয় তো আছেই তো আমার মনে হয় যে প্রশাসনের খুব নজর দেওয়া উচিত এই জিনিসগুলাতে যে এক হাজার পাঁচশো টাকা যেহেতু তারা ওই পারে নিয়ে চলে গেছে আমি আপনারা ভিডিও একটু সার্চ করলে দেখবেন যে ইডি যেই আহ রিকভারিগুলি করছে তাদের কাছ থেকে মানে বাক্স ভরে ভরে টাকা এবং বাংলাদেশি টাকা এবং সেখানে এক হাজার টাকা পাঁচশো টাকার বান্ডেল তো আবুতায় ভাই যথার্থই বলেছেন যে এই নোটগুলি যদি পনেরো দিনের মধ্যে এই সমস্ত পুরনো টাকা জমা দিয়ে যদি এটা ব্যান করে দেওয়া হয় তাইলে ওই পারের যে টাকাগুলি সেটা আর বাংলাদেশে কোনোভাবে মানে ঢুকলে পনেরো দিনের মধ্যেই ঢুকতে হবে তাইলে আমাদের বাংলাদেশে যে টাকার যে ক্রাইসিসটা এবং যেটা আমার মনে হয় যে আওয়ামী লীগের মানে পাচারকারী যারা আছে তারা এই বাংলাদেশের ব্যাংক এবং বাংলাদেশের অর্থনীতিকে আবার অন্যভাবে অস্থির করার জন্য এটা করেছে তো সেটা সলিউশনটা হতে পারে আর কি তো আবু তার ভাইকে অবশ্যই ধন্যবাদ এবং আমার ভিডিওটা যারা দেখতেছেন তারা অবশ্যই আপনার বিভিন্ন কনস্ট্রাকটিভ এবং মানে সমালোচনা তো আমরা করি বাট একটা সলিউশন আসলে আমরাও চাই আর কি দর্শকদের পার্ট থেকে আর কি তো দেখেন জাহাজ আসছে জাহাজ করাচি থেকে যেই জাহাজটা আসছে এটা চাইনিজ জাহাজ তো এটা মানে একেবারে দুশো সম্ভবত দুশো সাতানব্বইটা কন্টেনার নিয়ে আসছে এবং আলু তারপরে পেঁয়াজ তারপরে হচ্ছে যে কেমিক্যাল এবং মানে পোশাক শিল্পের যে মানে কিছু র মেটেরিয়ালস এগুলো ছিল আর কি তো এইটা নিয়ে ওদের ওখানে খুব কনসার্ন এবং আমি দেখতেছিলাম যে ভারতের মিডিয়াগুলি থেকে এক ধরনের প্রচারণা হচ্ছে যে এই শিপের মধ্যে তো এইটা এক নম্বর কথা হচ্ছে যে এটা একেবারে ভারতকে দিক দিয়ে ঘুরে এই সমুদ্র পথে বাংলাদেশে ঢুকতেছে তো এইটা ওই স্বাধীনতার পরে এরকম একটা ব্যবস্থা এবং এইটা ভারত কোনোভাবেই ডাইজেস্ট করতে পারতেছে না হ্যাঁ তো এই যে মানচিত্রের মধ্যে একেবারে একটা শিপ টানা এভাবে ঘুরে ঘুরে আসতেছে তারা বলতেছিল যে এটা তিন সপ্তাহ লাগে বাট এখন আমরা শুনতেছি যে দশ দিন লাগে তো এই দশ দিন এই জাহাজটা ওই করাচি পোর্ট থেকে মানে বোম্বের উল্টা দিকে করাচিত সে পোট থেকে এটা মানে সমুদ্রের মধ্যে দিয়ে ভারতকে দেখতে দেখতে বাংলাদেশের সীমানায় এসে পোর্টে ঢুকবে তো এইটা তার তাদের মানে হয় কি যে তারা কি বলে তাদের স্নানের যেই দৃশ্য সেটা যদি দর্শকরা এভাবে তাকা তাকে পুকুরের পাশে বা তাদের বাথরুমটা খোলা রেখে চারদিক দিয়ে যদি গ্লাসের বাইরে থেকে দেখে তো তারা যেরকম অস্বস্তি ভোগ করতে পারে সেরকমই এটা অস্বস্তি মানে দেখতেছিলাম এই টক শো গুলিতে বা তাদের ভারতের বিভিন্ন চ্যানেলগুলিতে আর কি তো এখানে অবশ্যই তারা সিকিউরিটি কনসেন্টার নিয়ে আসছে কারণ মানে আমরা জানি যে দুই হাজার পঁচিশ সালে মানে ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের এদিক দিয়ে এবং সেখানে পাকিস্তানের মানে হোস্ট হবে পাকিস্তান এবং সেখানে শোনা যাচ্ছিল যে আমেরিকার শিপরাও এখানে আসবে আর কি এবং সেখানে বাংলাদেশ অংশ নেবে তো এইগুলা নিয়েও তারা টেনশনে পড়ছে তাদের মূল যে কথা সেটা হচ্ছে তাদের যে জাহাজের মধ্যে আবার অস্ত্র গোলা বারুত এগুলি আহ সেনাবাহিনী আনছে কিনা বা সেনাবাহিনী এগুলি আবার মৌলবাদী যারা আছে তাদের হিসাবে তো মৌলবাদী জঙ্গি তাদের হাতে এগুলো তুলে দিচ্ছে কিনা তো এইটা আমরা আমাদের মনে পড়ে যে ওই দশ ট্রাকের কেসটা আর কি তো এখানেও আমি একটু টিপস জাতীয় আমার মানে আমার ডক্টর ইনোসের প্রশাসন যারা আছেন আমার ভিডিও অনেকেই দেখেন আমার ধারণা তো আমি আসলে ইনফ্যাক্ট সিমটমগুলি বুঝতে পারি কিছু কিছু ভিডিওতে প্রকাশ পাওয়ার পরে তাদের কিছু আবার অ্যাকশান রিয়াকশানগুলি আমি দেখি মনে হয় যে আমার কিছু ইন্সপিরেশনাল বা একটা গাইডলাইনগুলি কিছু কিছু জিনিস আমার মনে হয় যে তারা প্র্যাকটিস করেন আর কি তো এটা আসলে বড়ের কিছু নাই বাট এটা আমার অনুমান তো এটা যদি আমি ভুল হয়ে থাকি মাফ করবেন তো সেখানে তাদের কনসার্ন যেটা হচ্ছে যে মৌলবাদীদের হাতেই অস্ত্রগুলি চলে যাবে তো দেখেন এক্সপ্রেস ফিনান্সিয়াল তো তারা সেপ্টেম্বরের একটা নিউজ দিয়েছিল এটা মানে সেপ্টেম্বর ইন্ডিয়ার সমস্ত নিউজ মানে মিডিয়াতে আমরা পাইছি তো এই ফিনান্সিয়াল এক্সপ্রেস এরকম বলতেছে যে বাংলাদেশ টার্ন টু পাকিস্তান ফর ম্যাসিভ অ্যামিনিসিয়ান ইম্পোর্টস রাজনাথ সিং ওয়েবস রেড ফ্ল্যাগ অন রিজিয়নাল ইনস্টেবিলিটি তো আমরা তো জানি যে রাজনাথ সিং তাদের নেতা তারা মানে নেভির সাথে পাঁচ দিন ধরে বৈঠক করেছিল তারপরে আর্মিকে রেডি থাকতে বলেছিল তো এইগুলো উত্তেজনা ছড়িয়েছে বাট এই নিউজের মধ্যে একটা জায়গাতে আমরা দেখছি এটা আমি আগেও বলেছি যে এখানে ভিতরে বলছে যে অ্যাজ রিপোর্টেড প্রিভিয়াসলি ইন ফিনান্সিয়াল এক্সপ্রেস ডট কম বাংলাদেশ হ্যাজ অর্ডার ফর্টি থাউজেন্ড রাউন্ডস অফ অ্যামিনেশন টু থাউজেন্ড ইউনিটস অফ ট্যাঙ্ক অ্যামিনেশন মানে চল্লিশ হাজার অ্যামিনেশনের অর্ডার দিয়েছে দুই হাজার ইউনিট ট্যাঙ্ক বিধ্বংসী মানে গোলা বারুদের অর্ডার দিয়েছে ফরটি অফ আর প্রজেক্টাইলস ফ্রম পাকিস্তান তো এখানে ওই যে ড্রোন ট্রোনের এইসব ব্যাপারও আছে মিসাইলের কথাবার্তাও এগুলি মানে এগুলা আছে আর কি তো এই গোলাবারদ নিয়ে বাংলাদেশ কি করবে এটা ছিল তাদের সেই সেপ্টেম্বর অক্টোবর থেকে তারা টানা এইসব প্রোগ্রাম করেছে তাদের উত্তেজনা ছড়াইছে এবং তাদের যে মাথা যেগুলি আছে আছে তো তারা এসব নিয়ে মানে প্রচারণা চালিয়েছে তো এটা আসলে একটু টেনশনের বিষয় এবং গতকালকে কিছু কিছু জায়গাতে বলা হচ্ছিল যে এটা বহিনঙ্গরে যে শিপটা বাংলাদেশে মানে পেঁয়াজ চালু তারপরে গার্মেন্টস এর র মেটেরিয়ালস এগুলো নিয়ে আসে তো এখানে নাকি কন্টেনার নামিয়ে নেওয়া হয় এবং সেগুলি সিকিউরিটি পারপাজে যারা আছেন আর কি তারা এই কন্টেনারগুলি তাদের আওত আওতায় নিয়ে যায় এবং সেই কন্টেনারগুলি নামানোর পরে এই বাকি কন্টেনার নিয়ে এটা চিটাং পটে এই জাহাজটা ভিড়ে ভিড়ে কি তো এখানে আসলে এটা তো বুঝতে পারি তাদের যে ধারণা সেটা যদি সত্যিও হয় তাহলে এটা যদি গোলা বারুদ যেগুলা কন্টেনারে ছিল সেগুলো যদি বাংলাদেশের আর্মি বা আমাদের সেনাবাহিনী বা বিমান বাহিনী যারই হোক তারা যদি এটা আলাদা করে নিয়ে যায় তো তো এটা আমরা ক্ষতিকারক কিছু না আগেও বাংলাদেশে মানে পাকিস্তান থেকে আমরা অর্ডার দিয়েছে গোলা বারুদ আসছে মানে ম্যাটেরিয়ালস আসছে বাংলাদেশে পণ্য সামগ্রী তারা পাঠিয়েছে তো এটা তো আসলে মানে তাদের মূল যে কনসার্নটা সেটা হচ্ছে যে ফার্স্ট টাইম পাকিস্তান এবং বাংলাদেশের মাঝে সরাসরি যেই মানে কি বলে মেরিটাইম যেই সংযোগটা আর কি লিঙ্কটা সেটা স্থাপিত হয়েছে তো এখানে তাদের ওই যে রিং করে যে আসা আর কি দশ দিন ধরে তাদের মানে স্নান দেখতে দেখতে যেই শিপটা আসবে তাই সেটাতেই তাদের আপত্তি তো দেখেন এখানে আমার কনসার্নের জায়গা কি যে এই জাহাজটা যখন কি বলে এটা নিয়ে কথা ওঠে তো তারা এরকম নিউজ তারা দিচ্ছে যে বাংলাদেশ মিস্টেরিয়াসোশিপ ইচ্ছে তো এটা ওই যে ইটিভি ভারত এখানে আমি দেখতেছিলাম ইতেফাকে এরকম একটা নিউজ দিয়েছে ষোলোই নভেম্বর দুই তো তারা বলতেছে যে পাকিস্তানের সঙ্গে সমুদ্র পথে যোগাযোগের নেপথ্যে কি তো এই নেপথ্যের ভিতরে যদি আমি যাই তাহলে এখানে কি কি ছিল এগুলি বলা হচ্ছে যে আহ

জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর জানাচ্ছে যে গত আচ্ছা এখানে গত বছরেও কিন্তু আমরা আমাদের প্রচুর মানে মালামাল আসে আর কি প্রায় চুয়াত্তর কোটি পঁয়তাল্লিশ লাখ ডলারের পণ্য পাকিস্তান থেকে আসে তো এটা তো ওই যে থ্রি পিস আসছে কাঁচা সিমেন্টের ক্লিংকার আসছে এগুলো তো লাগবে একটা মানে সার্কের মধ্যে যদি আমরা সদস্য হয়ে থাকি তাহলে তো একটা ফ্রি ট্রেড আছে আর কি তো সেইটার একটা সুফল এক একটা দেশের মধ্যে থাকবে এবং বাংলাদেশ থেকেও রপ্তানি হয়েছে যে প্রায় ছয় কোটি চব্বিশ লাখ ডলারের পণ্য এটা গত বছর রপ্তানি হয় এবং সেখানে কাঁচাপাট ছিল ওষুধ ছিল হাইড্রোজেন পার ছিল চা এবং তৈরি পোশাক ছিল মানে গার্মেন্টস যায় পাকিস্তানে তারাই তো গার্মেন্টস তৈরি করে তো দেখেন এখানে মানে খুব একটা মানে টেনশনের একটা বিষয় যে দেখেন কারা এই চালু করছে এই ইয়েটা মানে শিপিং ইয়েটা আর কি হ্যাঁ রুটটা আর কি তো এখানে একটু পড়ি শিপিং সূত্র জানাই দুবাই ভিত্তিক কন্টেনার জাহাজ পরিচালনাকারী সংস্থা ফিডার লাইন্স ডিএমসিসি সিসি একটি কন্টেনার জাহাজ দিয়ে নতুন এই সেবা চালু করেছে মানে ওই যে গতকালকে যে গত পরশু আসে ওনার এই সংস্থাটির ওয়েবসাইটে বলা হচ্ছে গ্রুপটির পাকিস্তানের করাচির সঙ্গে ব্যবসা রয়েছে আচ্ছা এখানে যেই ইন্টারেস্টিং যে পার্টটা বাংলাদেশে কন্ডফুলি লিমিটেডের সহযোগী প্রতিষ্ঠানে রিজেন্সি লাইনস লিমিটেড এই সংস্থার বাংলাদেশে স্থানীয় প্রতিনিধি হিসাবে যুক্ত হয়েছে এটি আওয়ামী লীগের সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর পারিবারিক প্রতিষ্ঠান তো এইটা হচ্ছে যে মানে একটু টেনশনের বিষয় কারণ সাবের হোসেন চৌধুরী সাহেব উনি কিন্তু ওই ভারতের ঘরানার মানে তাদের ঘরানার আওয়ামী লীগের একজন মানে খুব প্রভাবশালী একজন আহ নেতা আর কি এবং যদিও গত সংসদগুলোতে ওনাকে খুব মিউট দেখেছি আর কি তো পিটার হাসের সাথে মানে মাঝে মাঝে মিটিং টিটিং করতেন আর কি জাহাজ এখন আমার কথা হল যে ডক্টর যে আপনারা যা করতেছেন করতেছেন ঠিকই কিন্তু এটাকে আবার যদি ওই আলু পটল যদি পাকিস্তানের মধ্যে যেগুলো আছে একটা কন্টেনারে যদি কিছু গোলা ঢুকা ঢুকায় দেয় মানে ভারতের র তো বাংলাদেশও আছে পাকিস্তানও আছে তো এখন মানে আমার এই ভিডিও থেকে আবার যদি ভারতের লোকজন তারাও দেখে আমার ভিডিও তো তারা যদি আবার এই টিউস আবার কাজে লাগা দেয় নেয় তাইলে তো আবার টেনশন তো এখন দেখেন ওরা ওই পার থেকে যে শোনা যাচ্ছে যে আঠারোটা এক্সপোর্টার এই আলু পেঁয়াজ তারপরে গার্মেন্টস আর এই ম্যাটেরিয়ালস গুলি এই যে প্রায় দুশো সাতানব্বইটা হয় কন্টেনার কন্টেনার মানে আসা আসে কি তো এগুলোর মধ্যে ছিল তো এখন ওখানে কোন একটা ট্রেডার বা কোন একটা এক্সপোর্টারের সাথে যদি ঘুটু করে কিছু গোলা বারুদ বা ককটেল একটা চারা কিছু লাগবে না দুইটা ককটেল যদি ঢুকায়ে এটা যদি দূরদর্শন বা আস্তাক বা ওই মৈকরঞ্জন ঘোষ যদি একটা ক্যামেরাতে উঠাইতে পারে যে এই কন্টেনারের মধ্যে দুইটা ককটেল আসছে তাইলে ভাই বোমা ফাটাই দেবে তাইলে ওদের ওই যে কি কি আছে এগুলো সব একসাথে আকাশের মধ্যে ওরা ফুল ঝুরি করে আতসবাজির মতো ফাটাই দিবে আর কি মানে তারা অপেক্ষা আছে তো এটা একটা কনসপারেসি হইতে পারে মানে আমি যেটা টিপস দিচ্ছি সেটা হচ্ছে ইনফ্যাক্ট করাচি হোক বা অন্য আমি না অন্য কিছু হয় এক্সপোর্ট হয় কিনা তো করাচি এক্সপোর্ট যেটা হচ্ছে শিপে সেটা বাংলাদেশের অথরিটি দিয়ে একদম স্ট্রিক্টলি মনিটর করা যে একদম ওখানে কি কি কন্টেনার কোথায় কোথায় উঠতেছে এইটা এবং সাথে সাথে বাংলাদেশে যে কন্টেনার আসতেছে মানে বাংলাদেশে এই ছবি তুল তুলেছে মানে বা সংবাদ প্রচার করছিল যে এই কন্টেনারগুলি যখন আনলোড হয় তখন মানুষজনকে ভিড়তে দেওয়া হয়নি তো এই কারা এইসব খবর টবর পাঠায় ভারতের মিডিয়া এটা একটা দেখার বিষয় তো যখন আনলোড হবে তো এই যে ছাত্রলীগ যুবলীগ এরা তো ককটেল কটা নিয়ে ওই কন্টেনারের মধ্যে আলো পটলের মধ্যে মিশাই ফেলতে ফেলে একটা মানে বম ব্লাস্টিং একটা নিউজ করে দিতে পারে তো দুইটা জায়গাতেই আমাদের একটা নিয়ন্ত্রণ রাখা উচিত এবং বিশেষ করে সাবের হোসেন চৌধুরী সাহেবরা যারা আছেন যারা আওয়ামী লীগের সরাসরি যুক্ত আর কি তো একেবারে তারা যতই দেশপ্রেমিক হোক এই সময়ে এই আগামী ছয় মাস এক বছর দুই বছরের মধ্যে তাদের এই শিপ টিপের মাধ্যমে পাকিস্তানের সাথে কোনো কাজকর্ম করাটা আসলে ঠিক হবে কিনা মানে তারা মানে আওয়ামী লীগ ভারত যদি বাংলাদেশে কোনো অস্থিরতা করতে চায় ইস্কনের মিছিল আপনার দেখবেন ছাত্রলীগ যুবলীগের থাকবে আর কি এবং এই গোপালগঞ্জ অরযোগ্যতা হচ্ছে তারা আওয়ামী ওরা করবে মানে তাদের এজেন্ট আগেও ছিল এখনও আছে এবং তারা সর্বপ্রথম এই আওয়ামী বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনকে কাজে লাগবে ভারত যদি বাংলাদেশে কিছু কিছু ষড়যন্ত্র করতে চায় বা কিছু ইমপ্লিমেন্ট করতে চায় তো এটা অবশ্যই সজাগ থাকতে হবে এবং এটার সজাগের জন্যই আসলে আমি চাচ্ছি যে আপনারা প্রশাসনে যারা আছেন আমার ভিডিও যদি দেখে থাকেন আমরা একটু চোখ খোলা যেন রেখে এরকম জনগুরুত্বপূর্ণ যেই সেন্সিটিভ যে কাজগুলি আছে এবং যেগুলি সিকিউরিটি কনসার্ন আর কি আমরা শুনতেছি যে আমেরিকার গোয়েন্দা প্রধান সেও ওই ভারতের বংশোদ্ভূত এবং হিন্দু এর আগেও সে মানে বাংলাদেশের হিন্দু মানে কথার যে মাসুদ কামাল সাহেব আছেন উনি ওনার ভিডিওতে বলতেছিলেন যে একজন তাকে ভিডিও পাঠিয়েছে এবং সে কোন একটা একটা মানে বা ভিডিওতে এই মহিলাই তখন যে ভারত মানে আমেরিকা মানে সে খুব অবাক হচ্ছে অবাক হচ্ছে বিস্মিত হচ্ছে কারণ হচ্ছে যে বাংলাদেশে যে পরিমাণ নির্যাতন হয়েছে মানে হিন্দু বা সনাতন ধর্মীর লোকদের উপরে তো তখন তো মানে শেখ হাসিনা ছিল শেখ হাসিনা ক্ষমতায় ছিল এখন সে আবার প্রধান হয়ে গেছে আমরা নানা রকম বা এগুলি থাকতে পারে আমরা শুনতেছি যে বাংলাদেশের সরকার থেকেও একটা নিয়োগের প্রক্রিয়া বা কথাবার্তা হচ্ছে আর কি তো গ্রাউন্ডে যতক্ষণ পর্যন্ত আসলে স্বস্তি না আসতেছে ভারতের এটাও আমরা দেখতেছি যে আমেরিকান যে হিন্দু যারা আছেন তারা খুব স্ট্রংলি বাংলাদেশের গার্মেন্টস এর উপরে যেন একটা স্যাংশন দেয় এবং বাংলাদেশে হিন্দুদের যে নির্যাতন এইসবের সবের কারণে যেন আমেরিকা এটা স্যাংশন দিয়ে এই প্রায় দশ বিলিয়ন ডলার হচ্ছে যে এক্সপোর্ট হতো কোথায় আমেরিকাতে তো সেই এক্সপোর্টটা যেন বাংলাদেশে আমেরিকাতে করতে না পারে সেটা একটা ব্যবস্থা এবং তাদের ধারণা যে গার্মেন্টস এক্সপোর্টটা যদি আমেরিকায় বন্ধ হয়ে যায় তাদের দুটা হবে এক হচ্ছে যে বাংলাদেশ প্রচন্ড চাপে পড়বে এবং সেই চাপের ফলে হয়তো তারা বাংলাদেশের অর্থনীতি একেবারে ধ্বংস হয়ে যাওয়ার মতো অবস্থা হবে এবং ট্রাম্পের কথা বা মোদির কথা মানে শুনে হয়তো শেখ হাসিনাকে আমরা আবার ডেকে নিয়ে আসবো এইটা একটা হতে পারে আরেকটা হচ্ছে যে তাদের ওই কংগ্রেস টংগ্রেস যারা আছে তার তাদের মুখেও শোনা যাচ্ছে যে এরকম একটা সিচুয়েশন হতে যাচ্ছে এবং তাদের ওই গার্মেন্টস যারা ওনার আছে মালিক তাদেরকে তারা প্রিপারেশন নিতে বলতেছে যে এই 10 বিলিয়ন ডলার যেন ওই ভিয়েতনাম বা কম্বোডিয়া ও সব জায়গাতে না যায় এটা যেন ভারতে যায় সেটার ব্যবস্থা করা আর কি তো আমি মনে করি যে বাংলাদেশে এখনো যারা ভারতীয় মানে গার্মেন্টসে এ কাজ টা করে আর কি তাদের আসলে খুব তাড়াতাড়ি ধরে ধরে বের করে দেওয়াটাই মানে উচিত মানে এটা একটা খুব অনুসন্ধান করা উচিত যে কোন কোন সেক্টরে কে কে ইন্ডিয়ান আছে তারাই এই মনসিং গাজীপুর সড়কে তারপর আশুলিয়া সাভার এইসব জায়গাতে তাদের কর্মীদেরকে নামিয়ে দিয়ে এটা অরাজকতা করতেছে তো আসলে ইনফ্যাক্ট তারা যদি সব করতে পারে আমেরিকাতে এরকম ট্রাম্পের কাছে গিয়ে স্যাংশনের রিকোয়েস্ট করতে পারে এবং এগুলি ফলো করে ভারতের মিডিয়া গদি মিডিয়াতে প্রচার করতেছে তো আমাদের কাউন্টার হিসাবে তো এগুলি করা ছাড়া কোনো উপায় নেই আমাদের এখানে যারা আছেন অনেকে পিনাকিদাও বলতেছেন যে ডিম কেন ভারত থেকে আসবে আবার এটাও আমরা শুনতেছি যে প্রশাসনের উপদেষ্টা বা তারা বলতেছেন যে থাইল্যান্ড থেকে ডিম আসলে পঞ্চাশ টাকা দিয়ে খাইতে হবে তো কেন আমরা বিদেশ থেকে খাবো আমাদের জরুরি ভিত্তিতে বিশেষ করে ডিম তারপরে হচ্ছে যে কাঁচামরিচ মানে পেঁয়াজ এগুলি যেন বাংলাদেশে উৎপাদনটা গুণ বাড়ানো যায় সেটার ব্যাপারে ইমিডিয়েটলি সরকারের ব্যাংক থেকে শুরু করে ধরেন আমি এখন আমার অর্থ নাই আমি মানে পোলট্রি ফার্ম করতে চাই আমাকে লোন দিতে হবে এরকম বাছাই করে করে এটা ইমিডিয়েট একটা সেক্টর মনে করে যেসব জায়গাতে আমাদের মূল্য বৃদ্ধি হচ্ছে বা ইনফ্লেশনের জন্য আমরা মানে অন্য জায়গা থেকে পাচ্ছি না ভারতের দ্বারস্থ হচ্ছে হতে হচ্ছে তো সেই সব জায়গার আহ পণ্যগুলি আমাদের বাংলাদেশে যেন আগামী ছয় মাস এক বছরের মধ্যে আমরা পাই সেটার ব্যাপারে জরুরি ভিত্তিতে আমাদের কৃষকদের জন্য বা যারা নাকি ইন্ডাস্ট্রি আছে বা নতুন উদ্যোক্তা যারা আছে শুধু ছাত্র ছাত্র করলেই হবে না আমি যদি নিজেও করতে চাই আমার কাছে ফান্ড নাই ব্যাংকে আমাকে মানে জিরো ইন্টারেস্টে মানে লোন দিতে হবে আমি পোলট্রি ফার্ম করব আমি উৎপাদন করব তো আমার আসলে ফান্ড নাই আমাকে ফান্ড দিতে হবে আমি এগ্রিকালচারে নামতে চাই আমাকে জমি দিতে হবে এই যে জায়গাগুলিতে যদি গভর্নমেন্ট একটু ফোকাস করে আমার মনে হয় যে ভারত থেকে আসলে এই যে ডিমের ব্যাপারে তারপর পেঁয়াজ আমদানির ব্যাপারে প্রায় ক্রাইসিস আলুর ব্যাপারে ক্রাইসিস এগুলি আসলে খুব খুব পরিকল্পনা অনুযায়ী যেন আমরা আগামীতে মানে স্বনির্ভর হতে পারি এটার ব্যবস্থা সরকারি আসলে সবার আগে করা উচিত আর কি তো আমার মনে হয় যে আমি অবশ্যই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং আমার যারা দর্শক আছেন আপনারাও কমেন্ট করে আপনাদের মানে ফিডব্যাকগুলি জানান আপনাদের সাজেশন যদি থাকে সেটাও জানান আমি অবশ্যই আমার ভিডিওতে আপনাদের কোনো রকমের সাজেশন যদি থাকে সেগুলি তুলে ধরার চেষ্টা করবো কি এবং যেহেতু এগুলি জনগুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি আর কি কাউকে ক্রিটিসাইজ করি না আর কি বাংলাদেশের এই সরকার থাকুক এটা আমিও চাই অনেকে বলতেছেন যে পজিটিভ কথা বলার জন্য সাজেশন দেওয়ার জন্য এবং তার যে সাকসেস সেগুলো নিয়ে ভিডিও বানানোর জন্য অবশ্যই বানাবো কিন্তু আপনাদের আমার যারা ভিডিও দেখেন আপনি দর্শক তাদের উদ্দেশ্যে এইটুকু বলবো যে আপনারা দয়া করে ভিডিওটা রিকোয়েস্ট করছি যে একটু শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার করলে হবে কি যে অন্যরা হয়তো দেখবে এবং এই অ্যাওয়ারনেস এর জায়গাগুলি বা আমাদের কি কি জায়গাতে একটু কাজ করা উচিত সেগুলি আসলে সব জায়গাতে যদি আমরা ছড়িয়ে দিয়ে একটা জনমত তৈরি করতে পারি আমার মনে হয় যে চাপ সৃষ্টি না করে একটা মানে সজাগ হওয়া জাতির এবং একাত্ম থেকে আগামী দিনের জন্য কাজ করা এটাই আসলে মনে হয় যে খুব সঠিক একটা পরিকল্পনা তো এখনকার মতো এটুকুই যারা দেখতেছেন অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন তো খুব তাড়াতাড়ি ফিরবো ধন্যবাদ সবাইকে আলাইকুম